দর্শক মণ্ডলী, শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান শিল্পকথায় আমন্ত্রণ জানাচ্ছি আমি রাজু আলিম। আর শিল্পকথা যারা নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমরা প্রথমেই শুরু করি নৃত্য দিয়ে। রবীন্দ্রনাথকে যদি আমরা বিশ্বকবি বলি তাহলে শেক্সপিয়ারকে কি বলবো? শেক্সপিয়ারের মৃত্যুর 400 বছর পরেও তার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে সারা বিশ্বব্যাপী, বাংলাদেশেও কিন্তু পিছিয়ে নেই। হ্যাঁ, আমরা আজকের শিল্পকথা অনুষ্ঠানে শেক্সপিয়ারের সনেট থেকে একটি কবিতার আবৃত্তি শুনব তরুণ কবি ফারজানা করিমের কণ্ঠে তার অনুবাদে। শেক্সপিয়ারের খুব বিখ্যাত একটি কবিতা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, ভাবানুবাদ করার একটা সূক্ষ্ম চেষ্টা করেছি।
কৃষ্ণচূড়া বেলি কদম কামিনী, কার সাথে তুলনা করব তোমায়? গোলাপের সাথে নাকি শিউলি, যে ঝরে যায় ভোর হলেই বড় কষ্টে অবহেলে? আকাশের সাথে যার মুহুর্মুহ বদলায় রং, নাকি ঝলসানো রোদ যার ডুবতে হয় বেলা শেষে নদী বা পাহাড়ের মাঝে? বলো কার সাথে তুলনা করব তোমায়, কোন সুন্দরের সাথে বলো তো? প্রতি মুহূর্তে যার স্তুতি হয় কবিতায়, এমন কজন নারী আছে অপরূপা, বেঁচে আছে কবিতায়? এমন কোন সৃষ্টি আছে কি পৃথিবীতে? ধ্বংস নেই? তোমার রূপের বসন্ত কখনো হবে না মলিন, যতদিন বেঁচে থাকবে মানুষের দৃষ্টি, আমার অমর কবিতায় নতুন নতুন করেই হবে তোমার সৃষ্টি। তোমার নেই তো মৃত্যু প্রিয়তমা আমার, নেই তোমার আয়ুর কোনো সীমা। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। তুমি আর নাই বা থাকো অথবা থাকো, আমার কবিতার প্রতিটি পংক্তিতে পংক্তিতে তুমি আজীবন অমর অনশ্বর। শেষ জি, তুমি আর নাই বা থাকো অথবা থাকোই, তুমি আজীবন আমার কবিতার প্রতিটি পংক্তিতে পংক্তিতে অমর অনশ্বর। আচ্ছা, মাইক্রোফোনটা কি দেখা গেছে নাকি কোনো? ও আচ্ছা, বলো কার সাথে তুলনা করব তোমায়? বলো কার সাথে তুলনা করব তোমায়, কোন সুন্দরের সাথে বলো তো? প্রতি মুহূর্তে যার স্তুতি হয় কবিতায়, এমন কজন নারী আছে অপরূপা, বেঁচে আছে কবিতায়? এমন কোন সৃষ্টি আছে পৃথিবীতে যার ধ্বংস নেই? তোমার রূপের বসন্ত কখনো হবে না মলিন। শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, নজরুল বাদ কোথায়? নজরুল ছাড়া কি আমাদের বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি চলে? একেবারেই চলে না। আর এই বৈশাখ, জ্যৈষ্ঠ, এই বৈশাখীর ঝড়, এই সমস্ত নিয়েই কিন্তু আমাদের শিল্প সাহিত্যের অঙ্গন বেড়ে উঠেছে। কবি কাজী ইসলামের সেই বিখ্যাত বৈশাখী ঝড় নিয়ে এসেছে এবার সুস্মিতা আনিস। ঝড় এলো এলো রে, এলো এলো রে বৈশাখী ঝড় এলো।
দর্শক মণ্ডলী, শিল্পকথায় আমরা শেক্সপিয়ার রবীন্দ্রনাথকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব তরুণ শিল্পী আবৃত্তি শিল্পী সামিউল ইসলাম পোলাকের কণ্ঠে। তিনি রবীন্দ্রনাথ এবং শেক্সপিয়ারকে ভিন্নভাবে উপস্থাপন করছে আমাদের সামনে। উইলিয়াম শেক্সপিয়ার কিং হেনরি পার্ট থ্রিতে বলেছেন, হেনরি এবং মার্গারেটের কথোপকথনে, হোয়াট ইজ পাম্প রুল রেইন বাট আর্থ and dust, and live we how we can, yet die we must. Rabindranath Thakur Bhanusinghe Thakurer Padabolite bolechen, marane re tuhu mama shyama saman, megha baran tujha megha jata juta, rakta kamala kara rakta adhara puta, tap bimochana karuna kor tab, mrityu amrita kare dan, tuhu mama shyama saman. মরণা শ্যাম তুহারাই নাম, চির বিসরল যব নিরদয় মাধব, তুহ না ভয় বিময়া বাম, আকুল রাধা রিঝয়তি জরা জরা, ঝরাই নয়ন দৌ অনুখন ঝরা ঝরা, তুহ মম মাধব তুহ মম দোসর, তুহ মম তাপ ঘুচাও, মরণা তু আও রে আও। Thank you. Are you Raju bhai, it's selfie Facebook onushtan to keu dekhbe na ashole
দর্শক মণ্ডলী, আমরা বারবার ফিরে যাই রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত রক্তকরবী থেকে আমাদের এবারের পরিবেশনা নায়লা তারান্নুম কাকলির কণ্ঠে সেই নন্দিনী চরিত্রের অংশবিশেষ দেখব আমরা। অদ্ভুত তোমার শক্তি! যেদিন আমাকে তোমার ভাণ্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিচ্ছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলো কিনে চুরো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিলাম। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়? নাটক যদি বেঁধে দেয়। অদ্ভুত তোমার শক্তি! যেদিন আমাকে তোমার ভাণ্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চুরো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিলাম। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? পৃথিবী আপনার প্রাণীর জিনিস আপনি খুশি হয়ে দেয়, যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে আমি প্রথম থেকে দেই প্লিজ, এটা ভেঙে ভেঙে দিলে জিনিসটা ই হবে না। না ভাই, আমি প্রথম থেকে, কারণ আমার জন্য ঝামেলা হবে তো। কোথায়? আমি এই দাঁড়িয়েই করবো, দাঁড়িয়েই করি, জাস্ট একটু। পাঠ করলেই ভালো হতো। জি, অদ্ভুত তোমার শক্তি! যেদিন আমাকে তোমার ভাণ্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চুরো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিলাম। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? পৃথিবী আপনার প্রাণীর জিনিস আপনি খুশি হয়ে দেয়, যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসীর অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না, এখানে সবাই যেমন কেমন ভয় পাচ্ছে কিংবা রেগে আছে। তাই তো বলছি রাজা, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। আচ্ছা, আরেকটা অংশ আছে। একটু চেঞ্জ করলে ভালো হয়। রক্ত করবি বলেন রবীন্দ্রনাথের। এক সময় ঝেঁকে উঠে বর্ষা ফলার মতো দৃষ্টি আমার মুখের উপর রেখে হঠাৎ বলে উঠল, আমি তোমাকে জানতে চাই। আমার কিরকম গা শিউরে উঠল, বললাম, জানবার কি আছে, আমি কি তোমার পুঁথি? সে বলল, পুঁথিতে যা আছে সব জানি, তোমাকে জানি নে।
তারপর কি রকম ব্যগ্র হয়ে উঠে বললে, রঞ্জনের কথা বলো আমাকে, তাকে কি রকম ভালোবাসো। আমি বললুম, জলের ভেতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান আর হালে জাগে ঢেউয়ের নাচ। মস্ত একটা লোভী ছেলের মতো এক দৃষ্টি তাকে চুপ করে শুনলে, তারপর হঠাৎ চমকে দিয়ে বলে উঠলে, ওর জন্যে প্রাণ দিতে পারো? আমি বললুম, এক্ষুনি। ও যেন গর্জন করে বললে, কখনো না। আমি বললুম, হ্যাঁ পারি, তাতে তোমার লাভ কি? বললুম, জানি নে। তখন ছটফট করে উঠে বললে, যাও যাও যাও, আমার ঘর থেকে যাও, কাজ নষ্ট করো না। মানে বুঝতে পারলুম না। দর্শক মণ্ডলী, বিশ্বভারতী থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ নুসরাত বিনতে নূরের কণ্ঠে শুনবো এবার একটি রবীন্দ্রসঙ্গীত। সব দিতে হবে, সব দিতে হবে।
শিল্পকথা অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করার প্রয়োজনে আমরা চেষ্টা করেছি রেজানা চৌধুরী বন্যাকে আপনাদের সামনে উপস্থিত করতে। হ্যাঁ দর্শক মণ্ডলী, রেজানা চৌধুরী বন্যা সাম্প্রতিক সময়ে তিনি রবীন্দ্রসঙ্গীতে বা সঙ্গীতের উপরে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক, স্বাধীনতা পদক পেয়েছেন। কথা বলবো তার সাথে। আপনাকে প্রথমেই বলবো যে এই স্বাধীনতা পদক পুরস্কারটা যখন আপনি খবরটা পেলেন তখন আপনার কেমন অনুভূতি হয়েছিল? এটা তো ধরো এক্সপেক্টেড না, আমি তো আর ভাবিনি বা আমি আশা করে বসেছিলাম না যে এরকম একটা পদক পাবো। তো সেই সম্মানটা পাওয়ায় নিঃসন্দেহে আনন্দিত, কিন্তু সারপ্রাইজ ছিলাম। তবে আমার নিজের যেটা মনে হচ্ছে যে এটা মানে বোঝানো খুব কঠিন ব্যাপারটা হচ্ছে যে ধরো একটা পেলাম, যখন সবাই বলছে প্রথমটা বিশ্বাস করছিলাম না, তারপরে যখন দেখলাম যে না সত্যি, তখন খুশি হলাম, আনন্দিত হলাম আমাকে যে স্বীকৃতিটা দেওয়া হলো সেটার জন্যে। কিন্তু আমার এটা কখনো মনে হয় যে এতে একেবারে মানে আপসাইড ডাউন হয়ে যায় একটা মানুষের জীবন, সেরম কিছু না। হ্যাঁ সেরম কিছু না, তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা স্বীকৃতি এবং সম্মান মানুষকে আরও দায়িত্বশীল করে। আমরা দেখেছি যে দুই বাংলার সবচাইতে একজন প্রিয় শিল্পী আপনি এবং সবাই আপনাকে খুব গ্রহণযোগ্য শিল্পী বলে মনে করেন, এবং এমনকি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা আমাদের বলবো যে যদি বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে বা শেখ রেহানা, এবং সবাই আপনার গান পছন্দ করেন, কিন্তু আমাদের খুব বিস্ময় লাগে এবং আপনার জন্মদিনে তারা শুভেচ্ছা জানায়। এটি কিন্তু আমাদের দেশের একজন শিল্পীর জন্য, আমাদের দেশের জন্য একটা গর্বের ব্যাপার, সেখানেও কিন্তু সেই ব্যাপারগুলো কিরকম লাগে? সেটা আমার ক্রেডিট না রে ভাই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গান। বাংলা ভাষাভাষী মানুষ মাত্রেই রবীন্দ্রনাথের গান শোনেন, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলো আর তার ছোট বোন বলো বা যাদের কথা তুমি বলছো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলো, বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশে পৃথিবীতে তাদের নিজেদের কোনো সংকটে সম্পদে আনন্দ বেদনায় রবীন্দ্রনাথের গান শোনে না এমন পাবে না। এবং রবীন্দ্রনাথের গানের সূত্রেই হয়তো আমার কী বলবো, এটা আমার পরম সৌভাগ্য, গুরুর আশীর্বাদ যে আমার গান শোনেন, সেটুকু আর কি। কিন্তু এর ক্রেডিটটাই পুরোটাই রবীন্দ্রনাথের গান। এই রবীন্দ্রনাথের প্রসঙ্গই যখন আসলো তখন বলি যে আমরা বলি বিশ্বভারতী থেকে ফার্স্ট ক্লাস, কিংবা রবীন্দ্রভারতী থেকে বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে বাংলাদেশে আসলো, অনেকে কিন্তু খুব সম্মান করে যে রবীন্দ্রভারতী থেকে পাশ করে আসছে। আমি বলব এই প্রসঙ্গে যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের সাথে জড়িত আছেন। বাংলাদেশের রবীন্দ্র চর্চা, শিল্প চর্চা বা নৃত্য চর্চা বলেন, আপনি যাই বলেন, এটি কেমন চলছে? যে আমাদের সংস্কৃতির চর্চা কেমন চলছে বলে মনে করেন? আমাদের এখান থেকে যদি বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট বেস রবীন্দ্র সঙ্গীতে, সেটিকে শুনতে কি ভালো লাগবে না আমাদের কাছে? হ্যাঁ, সেটা তো সেটা সেটা খালি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, যে কোনো একটা বিষয় থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাকে তো তোমাকে নিঃসন্দেহে এই স্বীকৃতিটা দিতেই হবে যে সে ভালো ছাত্র, ভালো ছাত্রী যে কোনো বিষয়ই হোক। তো সেটা তো নিঃসন্দেহে একটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যারা, এবং নিশ্চয়ই ফার্স্ট ক্লাস তো পাচ্ছে, যারা পরিশ্রমী, যারা নিষ্ঠা নিয়ে সাধনা করে যাচ্ছে তারা তো পাচ্ছে ফার্স্ট ক্লাস পাচ্ছে। কিন্তু এখানে আরও একটা ব্যাপার আছে, এখন একটা সাধারণ পাঠ্য বিষয় মানে বিষয় হিসেবে বলছি, মনে করো অর্থনীতি বা ইংরেজি বা ইতিহাস বা দর্শন ইত্যাদি নানান বিষয়ে তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট যদি হও তাহলে তুমি অনায়াসে একটা ভালো চাকরি পেয়ে যাবে বা আরও পিএইচডি করার সুযোগ পাবে। কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে, সঙ্গীত না আমি বলবো সুচারু শিল্পের ক্ষেত্রে, সঙ্গীত বলো, নৃত্য বলো, নাটক বলো, ছবি আঁকা বলো, তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে তোমার রেজাল্ট খুব ভালো, কেমন তারপরও কিন্তু তুমি মানে তুমি যখন গানটা গাইছো শ্রোতার ওই এইখানে একটা কেমিস্ট্রি আছে, এটা ঠিক এক্সপ্লেন করা যায় না কেন, কিভাবে, কোথা থেকে হলো এটা বলা যায় না, এটা জাস্ট ক্লিক করে। তো এখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে, রেজাল্ট ভালো, পড়াশোনায় ভালো, কিন্তু গানটা যখন গাইছে কিছুর একটা কোথাও কিছু একটা অভাব শ্রোতার মনে গিয়ে লাগলো না, তো সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার কোনো কোনো এক্সট্রা কোনো মাইলেজ সে পাচ্ছে না। আবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়নি কিন্তু গানটা এমন গায়, হয়তো পারফেকশনও নাই কিন্তু গলার মধ্যে এমন একটা মাধুর্য আছে, নিবেদনের মধ্যে এমন একটা ভক্তি আছে যে গানটা শুনলেই মনে হয় একটা শুনে মনে হয় আর একটা শুনি, তার ফার্স্ট ক্লাসের দরকার হয় না। কারণ গান হচ্ছে পারফর্মিং আর্ট, এখানে তোমাকে পারফরমেন্সের উপরে সবার আগে জোর দিতে হবে। যখন বাংলাদেশ স্বাধীন হয়নি তখন কিন্তু রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ ছিল বাংলাদেশে, তারপরে সায়ানট এই যে একটা রবীন্দ্রসঙ্গীতের চর্চা করলো, পরবর্তীতে যে সুরের ধারা আপনিও যে এই চালু করলেন এবং আপনি রবীন্দ্রসঙ্গীত নিয়ে সুরের ধারা নিয়ে যে এগুচ্ছেন কাজ করছেন এই সম্বন্ধে একটু জানতে চাই। আর সুরের ধারা আমরা তো রবীন্দ্র নাথ আমি শান্তিনিকেতন থেকে পাশ করে এসে সুরের ধারার জন্মের পটভূমিটা হচ্ছে এই যে আমি শান্তিনিকেতন থেকে পাশ করে আসার পরে আমার যে গুরু কণিকা বন্দ্যোপাধ্যায় উনি চাইলেন যে আমি এখানে নিজের মতন করে একটা স্কুল করি যেখানে আমাদের যে গায়কী বা যেটাকে আমরা স্টাইল বলি সেই গায়কী কণিকা বন্দ্যোপাধ্যায়ের যে ধারা তার গুরু সৌলজরঞ্জনের যে ধারা সেটা যাতে আমরা এই ধারাবাহিকতাটাকে ধরে রাখতে পারি, এটাই হচ্ছে জন্মের ইতিহাস। এবারে আমরা কাজ করতে গিয়ে দেখছি যে সেই ধারাবাহিকতা আমরা রাখছি কিন্তু সেই সাথে আমরা আরও অনেকগুলি জিনিস কাজ করতে গিয়ে যেটা অনুভব করছি যে সুরের ধারা এখন খালি গান শেখানো না, সুরের ধারা এখন ওই তরুণ প্রজন্ম বিশেষ করে শিশুদের ভেতরে আমরা একটা মুক্ত মনের সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে তাদেরকে একবারে ছোটবেলা থেকে তৈরি করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিল্পকথার অনুষ্ঠানের পক্ষ থেকে দেব এই জন্য যে শিল্পের সত্যি সত্যি একজন শিল্পের মানুষকে আমরা হাজির করতে পেরেছি দর্শকদের কাছে। যারা অনুষ্ঠান দেখছে তারা কিন্তু অবশ্যই ভাবছে যে বন্যা দি নিশ্চয়ই একটি গান গাইবেন, যদি বলো তাহলে একটা গান গেয়ে দেব আর কি। কোন গানটি? ওই রবীন্দ্রনাথের প্রেমের খুব পরিচিত একটা গান, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। এবার শুনবো তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল thank you.
তোমার পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন, পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন, সেথায় এবারে শিল্পকথায় আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি উইলিয়াম শেক্সপিয়ারকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং কাজী নজরুল ইসলামকে। তাদের শিল্পকর্ম, তাদের সাহিত্যকর্ম আমরা বিভিন্নভাবে উপস্থাপন করেছি এই পর্বে। আশা করি শিল্পকথা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, শিল্পকথার সাথে থাকুন, শিল্পের সাথে থাকুন। সবাইকে আবারও ধন্যবাদ।